আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আবার চলে আসলাম রোয়ার বিলে। যে দেখতে পাচ্ছেন পায়রা কিছু পানা পাতেছে, পানাগুলা ফিট করতেছে, মাছ ধরা হবে এখান থেকে। আর এটা হচ্ছে রোয়ার বিল, কটিয়াদি থানা, জেলা কিশোরগঞ্জ, বাট্টা হাওরের রোয়ার বিল। বাট্টা হাওরে অনেকগুলো বিল আছে, হ্যাঁ চাঁদপুর হাওর। যাই হোক, এখানে পুলিশ ফাঁড়িতে লেখা আছে বাট্টা হাওর, আমি তাই এই জন্য বললাম বাট্টা হাওর। কেউ চাঁদপুর চাঁদপুরের মানুষ চাঁদপুর হাওর বলে, বাট্টার মানুষ বাট্টার হাওর বলে, ঠিক আছে? এটাই সেই পার্থক্য। আর ওনারা হচ্ছে চাঁদপুরের মানুষ, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পুলিশ ফাঁড়ি। আর এই পুলিশ ফাঁড়িটা অবস্থান করছে হাওরের মধ্যবর্তী স্থানে। এখানে দেখেন লেখা আছে বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্র, কটিয়াদির মডেল থানা, কিশোরগঞ্জ। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কচুরি পানা এগেরা, অনেকগুলো কচুরি পানা। তো ওনারা এই কচুরি পানাটাকে বানা দিয়া ঘেরাও করতেছে, এখান থেকে মাছকে দাওয়া করে ধরা হবে। তো কচুরি পানার ভিতরে আমরা জানি অনেক গাড়া মাছ থাকে, শোল, লাঠি, শিং, কই, মাগুর, এগুলো থাকে, ঠিক আছে? তো আপনারা দেখে থাকুন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডটাতে বানা দিয়ে আটকানো হয়েছে, এবং এদিক দিয়ে ওনারা মাছগুলাকে দাওয়া করে নিয়ে আসতেছে। তোরা দেখতে পাচ্ছেন ওনারা কচুরি পানা ফাঁক করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো দেখা যাক কি হয়, কতগুলা মাছ পায় আজকে ওনারা। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওনারা এখানে কাঁসা তৈরি করা হয়েছে, যাতে মাছটা বাইরে হয়ে না দেখে আটকানো হয়ে গেছে। Thank you.
বনি ফেলেছেন। বাড়া আনতে তোলা উচিত আছে না বুঝছেন, কারণ এই জায়গাটাতে মাছ কিন্তু আইছিল, মাছগুলো কিন্তু এই জায়গাতে আইছিল, ওই জায়গাতে আইছিল, তো আমরা এই এখান থেকে বাড়া ওঠানো ঠিক আছে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে এই জায়গাটা থেকে বানা উঠায় দেওয়া হয়েছিল, এখন আবার বানাটা দেওয়া হয়েছে, দেখা যাক কতগুলো মাছ আটকেছে। তো আমার মনে হয় অনেকগুলো মাছ বাইরে হয়ে গেছে গা এই সুযোগে। নেমে দেখেন, নেমে দেখেন, দর্শন এটা করছেন বেটাগিরি আরেকটা ধরেছে। দর্শক লোকেশনটা আবার বলে দিচ্ছি, কিশোরগঞ্জ জেলায় কটিয়াদির থানা চাঁদপুর হাওর, চাঁদপুর হাওরের এটা হচ্ছে বিলটার নাম জানি কি রোয়ার বিল। হ্যাঁ
এলা সরম পা বেদারাম আছে এগুলা।